আজকে আমি আপনাদেরকে এখানে যে ফুলগুলো আছে সেগুলো একটা করে দেখাবো তো একটা করে দেখাইলেই আপনারা বুঝতে পারবেন আসলে ফুলগুলো কতটা সহজ এবং সুন্দর আর এই ডিজাইনটি আমার স্টুডেন্টের করা যদিও এত ফিনিশিং ভালো হয় নাই তারপরেও দেখান কত সুন্দর লাগতেছে আবার আমার স্টুডেন্টের কিন্তু ফার্স্ট কাজ এটি ঠিক আছে তো আমি আপনাদেরকে এই রকম ভাবে একটি ফুল করে দেখাবো তো আপনারা চাইলে জামাতে জামাতে এই ডিজাইনটি খুব সুন্দর করে করতে পারে তো এই ডিজাইনটি করতে আসলে খুব বেশি কষ্ট করতে হবে না আর খুব বেশি परेशानी সহ্য করতে হবে না তবে এই ডিজাইনটি করার জন্য অন্য কালার একটি টুকরো কাপড়ে জাস্ট একটি ফুল দেখিয়ে দিব তো আমি কিভাবে করেছি সেটি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। তো আপনারা যারা একদমই নতুন পারে না আশা করছি এখন থেকে একটি একটি করে ফুল করে দিব এবং আস্তে আস্তে বলে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ বাসায় বসে থেকে জামায় অ্যাড করতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে অন্য কালার একটি কাপড় নিয়েছি কাজ পারেন কিন্তু অনেকেই কাজ পারেন না আর্ট পারেন ঠিক আছে তো দেখেন আমি কাজ আর্ট দুইটি সহজ করে দিব এইটি এই ভিডিওটিতে ঠিক আছে তো আপনি যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি এখানে একটি বোতলের মুখ নিয়েছি যেটা হচ্ছে আমার কালার করার ছিল এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা নিয়েছি এটি আমি এখানে দিয়ে দেন হচ্ছে চারপাশ ঘুরিয়ে আর্ট করে নিব ঠিক আছে তো যদি আমার গুলো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে যদি কোনো ফুল দেখতে চান সেটাও জানাবেন আর এইগুলো হচ্ছে আমি ক্লাস আকারে শেয়ার করব আস্তে আস্তে তো আপনাদের সাপোর্টের ফলে আমি এই কাজগুলো করতে সাহস পাচ্ছি তো দেখুন আমি এটাকে রাউন্ড করে নিয়েছি ডান মাঝখানে একটা ছোট্ট করে গোল করে নিয়েছি আশা করছি এটি আর্ট করতে খুব বেশি প্রবলেম সবার হবে না একদম সিম্পল দেখে নিতে পারেন আর আপনারা প্রথম অবস্থায় কলম কখনোই ইউজ করবেন না কারণ কলম ইউজ করলে কালারটা ওঠে না আর জামাতে তো কখনোই কলম ইউজ করবে না তো এখানে আমি গোলাপী 컬러 সুতা অর্থাৎ হালকা গোলাপী 컬러 সুতা দিয়ে এই ফুলটি করব দেখবেন এত সুন্দর হবে আর শুধু আমার কেত্রী না প্রত্যেকে যদি এই কাজটি করেন একদম সুন্দর করে বেশি বেশি ফুল দিয়ে ডিজাইনটি করেন তবে সুন্দর দেখাবে দেখো এইভাবে এই যে ফুলটি করেছে সেই ফুলটির মতোই সেম হবে আর কি ঠিক আছে তো দেখুন আমি এখানে গুলাপি কালার সুতা গুলা লাচি সুতা নিয়েছি আর যে হচ্ছে তো দেখুন আমি এখানে একটা বিষয় খেয়াল রাখবেন প্রথমে আপনারা অবশ্যই চেন সেলাই পারেন এখন দেখেন হাত দিয়ে ধরে দেন চেন একটা সাধারণ চেন নেবেন ঠিক আছে সাধারণ সেলাই দিয়ে সেলাইয়ের নিচ দিক দিয়ে সুতাটা নিয়ে তুলে নিবেন এই যে দেখেন সেলাইয়ের নিজ দিক দিয়ে নিয়ে সুতাটাকে তুলে নিয়েছি এখন আমি দেখেন এই যে দুই দুইটা হয়েছে সেটাকে আপনি নিজ দিক দিয়ে নিয়ে এই দুইটা সুতাকে আপনি আটকে দিবেন এতে করে পাপড়িগুলো সরে যাবে না বা উঠে যাবে না এরকম আর কি তা আমার এর কাছে একটি প্রবলেম ছিল সে প্রথম অবস্থায় এই একটি পাপড়ি ছেড়ে দিয়েছিল সেজন্য তার জন্য প্রবলেম হয়েছিল তো দেখুন আরেকটি কথা বলে দিই এখানে আমার ভেতরের যে রাউন্ডটি সেটি একদম ছোট ঠিক আছে আর উপরের টি বড় বড় থাকার ফলে আমি একটু দূরে 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 করে নিব আর যেটা ছোট রাউন্ড যে ছোট গোলটা মাঝখানে সেটা ঘেষে ঘেষে রাখবো ঠিক আছে তো দেখো এই যে আমি হালকা দড়ি দিয়েছি কিন্তু নিচে যেটা আছে সেটা কিন্তু কাছে দিয়ে করেছি তো এভাবে আমি সম্পূর্ণ ফুলটি complete করে নিব আরেকটা কথা খুব জোরে জোরে টানবেন না সুতাটি যদি খুব জোরে জোরে সুতাটি টানেন তবে হবে কি আপনার যে পাপড়িটি সেটি একদম মানে একদম ছোট হয়ে যাবে ঠিক আছে তো বেশি জোরে টানলে আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হয়েছে আর বেশি জোরে না টেনে হালকা ভাবে করে করবেন দেখবেন কেমন হয়েছে ঠিক আছে এই যে দেখেন আমি প্রত্যেকটা পাপড়ি এভাবে একটা একটা করে নিচ দিক দিয়ে নিয়ে সাধারণ চেইন ছলাই দিয়ে করে নিব ঠিক আছে নতুনদের জন্য হচ্ছে আমি প্রতিনিয়ত ক্লাস আকারে ভিডিও শেয়ার করব আপনারা যদি কাজ শিখতে চান এই ভিডিওগুলো দেখে শিখতে পারবেন এবং অনলাইনে যদি করতে চান এই কাজগুলোকে ব্যবহার করে আপনার বুদ্ধিকে খাটিয়ে আপনারা কাজ করলে অনলাইনে ইনকাম করাও সহজ তো দেখুন হাতের কাজ সবাই পছন্দ করি সেজন্যই মূলত এই ভিডিওগুলো শেয়ার করা এগুলো এত নিখুঁত ভাবে কেউ বুঝিয়ে দিবে না ঠিক আছে তো এই যে দেখুন আমি এভাবে করে নিচ্ছি এই ফুলটা সম্পূর্ণ ফুলটা আমি এইভাবে কমপ্লিট করে নিব তো এই যে দেখুন আমার ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর লাগতেছে এই আমি সুতা সুতা নিব। এখন আমি সুয়ে প্রবেশ করিয়ে নিয়েছি এখন যে গিট বড়াটা আছে সেই গিট বড়টা অনেকে ফ্রান্স নট বলে আমি এটাকে গিটু বড়ার বলি আর কি আমি আমার বাসায় বলি আপনারা আপনাদের বাসায় বলতে পারেন এই গিটু বড়া দিয়ে আমি এই মাঝখানে ফিল আপ করে নিব ঠিক আছে তো এই যে দেখেন আমি বাম হাত দিয়ে ধরে দেনবার তিনবার পেঁচিয়ে নিয়ে তারপরে সুইটাকে নিচ দিক দিয়ে নিয়ে নিব আবার সুতাটাকে ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার এই সুতাটাকে টানার পর শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধরিয়ে রাখবো তো এইভাবে আমি ফুলের মাঝখান সম্পূর্ণ ফুলের যে মাঝখান আছে সেটাকে আমি কমপ্লিট করে নিব তো দেখুন আমি বাম হাতে ধরে দেন সুইটাকে পেঁচিয়ে নিয়ে নিচ দিক দিয়ে নিয়ে নিছি। এভাবে এক করে আমি ফুলের মাঝখান সম্পূর্ণটা ফিল আপ করে নিব তো এই যে আমার ফুলটি হয়ে গিয়েছে এখন দেখেন সুন্দর দেখাচ্ছে আমি জানি না আপনারা পারবেন তবে চেষ্টা ইনশাল্লাহ পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আমার স্টুডেন্টের কাজ ওইটা ছিল আমার কাজ আমি ওইখানে হচ্ছে কমলা কালার সুতা মাঝখানে ব্যবহার করেছি এখানে আমি বাসন্তী কালার সুতা ব্যবহার করেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ